ছিপে বেশ বড় আকারের মাছ ধরা পড়তে মনটা আনন্দে ভরে গিয়েছিল আমেরিকার উত্তর ক্যারোলিনার মৎস্যজীবী নাথান মার্টিনের। কিন্তু মাছ হাতে নিয়ে অবাক হয়ে যান তিনি। একই মাছের মুখে অবিকল মানুষের মতোই সারি সারি দাঁত। মাছের ছবি নেট মাধ্যমে প্রকাশ করেন জেনেট পিয়ের নামের এক ব্যক্তি। সেই ছবি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে এই প্রজাতির মাছের নাম শিপশিট, গায়ে সাদা কালো দাগ আছে। কনফিক নামেও ডাকা হয় এই মাছগুলিকে। উত্তর ক্যারোলিনাতে সমুদ্রের মধ্যে পাথরের খাঁজে সাধারণত পাওয়া যায় এই ধরনের মাছ। মৎস্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের মাছ মানুষের মতোই সর্বভুক হয়। তাদের ওজন সাধারণত 2.5 থেকে 7 কেজির মধ্যে হয়। উত্তর ক্যারোলিনা ছাড়া বিশ্বের খুব কম জায়গাতেই অবশ্য এই প্রজাতির মাছ দেখা যায়। সামনের সারির বড় আকারের দাঁত শামুক ঝিনুকের খোলা ভাঙতে ব্যবহার হয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। দাঁতের ধার পিরানহার থেকে কোনো অংশে কম নয় বলেই জানিয়েছেন তারা।